জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুষ, আমার সারা দেহ খেয়ে গো মাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে, সবাই তো ভালোবাসা চায়, এমন অনেক গান নিয়ে 80-এর দশক থেকে শুরু করে টানা 2 দশক বাংলাদেশের চলচ্চিত্রে গানের জগতে ছিল তার একচ্ছত্র রাজত্ব। সেই রাজত্বের এই রাজা বাংলা গানের অন্যতম কিংবদন্তি শিল্পী ইন্দ্র কিশোর আর নেই। গত 6 জুলাই 6:55 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গত বছরের 9 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গত 18 সেপ্টেম্বর তার শরীরে নন হস্কিন লিম্ফোমা নামের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপরেই তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তার ইচ্ছে ছিল দেশের মাটিতে শেষ বিদায় নেওয়ার। কিংবদন্তি সেই শিল্পীর ইচ্ছে পূরণ হয়েছে। ইন্দ্র কিশোরের জীবনসঙ্গী লিপিকা ইন্দ্র শুনিয়েছেন তার শেষ সময়ের কিছু কথা। তার শেষ দিনগুলো নিয়ে স্ত্রী লিপিকা ইন্দ্র মৃত্যুর আগের রাতে স্বামীর ফেসবুকে এক পোস্ট লেখেন। এখন কিশোর আর কোনো কথা বলে না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমি কি বলি আর কি ভাবি, কিছু না, পুরনো কথা মনে পড়ে আর ঈশ্বরকে বলি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, বেশি কষ্ট দিও না। ক্যান্সারের লাস্ট স্টেজ খুবই যন্ত্রণাদায়ক এবং কষ্টের হয়। ইন্দ্র কিশোরের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যেন কম কষ্ট পায় আর একটু শান্তিতে পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারে। স্বামীকে নিয়ে লিপিকা ইন্দ্র আরও লিখেছেন, এটাই শেষ পোস্ট, এরপর আর কিছু বলা বা লেখার মতো আমার মানসিক অবস্থা থাকবে না। এখনও মাঝে মাঝে দুঃস্বপ্নে মনে হয় কিশোর থাকবে না অথচ আমি থাকব, কোনোভাবেই মেনে নিতে পারছি না। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর ইন্দ্র কিশোরের ক্যান্সার ধরা পড়ে। গত বছর সিঙ্গাপুরে যান তিনি তার চিকিৎসার জন্য। চিকিৎসা শেষ করে পুরোপুরি সুস্থ হয়ে 11 জুন তার দেশে ফেরার কথা থাকলেও 10-জন এক পরীক্ষায় তার শরীরে আবারও লিম্ফোমার অস্তিত্ব মেলে, ফলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন। তখনকার ঘটনা তুলে ধরে লিপিকা ইন্দ্র বলেছিলেন, আমি খুবই ভয় পেয়েছিলাম, মনে মনে শুধু ঈশ্বরকে ডেকেছি, কারণ শুরুতে ডাক্তার বলেছিলেন লিম্ফোমা যদি একেবারে নির্মূল না হয়, যদি ব্যাক করে তাহলে সেটা দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে আর খুব দ্রুত ছড়ায়, কোনো ভাবি আর সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কিশোর আমাকে বলল ডাক্তারকে বলবে হাসপাতাল থেকে ছেড়ে দিতে, আমরা দেশে ফিরব। আমি ভয়ে চুপ করে বসে আছি, শুধু বললাম দেখি ডাক্তার লিম কি বলে। কিছুক্ষণ পরে একজন নার্স এসে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল, বলল ডাক্তার ডাকছে। লিম আমার সামনে এসে একটা কথাই বলল যে লিম্ফোমা ব্যাক করেছে। লিপিকা তখনও লিখেছিলেন, চোখের জল ঠেকাতে পারছিলাম না, অনেক কষ্টে ডাক্তারকে বললাম হোয়াটস নেক্সট। ডাক্তার বললেন, আই এম সরি, আমার আর কিছুই করার নেই, আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ে যাচ্ছে, নিজেকে এত অসহায় লাগছিল যে কি করব বুঝতে পারছিলাম না। ডাক্তার কিশোরকে বলে যে লিম্ফোমা ফিরেছে। কিশোর ডাক্তারকে বলে, তুমি আজই আমাকে রিলিজ করো, আমি আমার দেশে মরতে চাই, এখানে না, আমি কালই দেশে ফিরব। আমাকে বলে, আমি তো মেনেই নিয়েছি, সব ঈশ্বরের ইচ্ছা, আমি তো কাঁদছি না। তুমি কাঁদছো কেন? কিশোর খুবই স্বাভাবিক ছিল, মানসিকভাবে আগে থেকে সে যেন প্রস্তুত ছিল। যেদিন থেকে জ্বর এসেছিল ঠিক সেই দিন থেকেই কিশোর তখনই বাংলাদেশ হাইকমিশনে ফোন করে বলে, কালই আমার ফেরার ফ্লাইট ঠিক করে দিন, আমি মরে গেলে আপনাদের বেশি ঝামেলা হবে, জীবিত অবস্থায় পাঠানো আপনাদের জন্য সহজ হবে। 11 জুন রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরে রাজশাহীতে চলে যান ইন্দ্র কিশোর। তিনি জন্মস্থানেই চিরবিদায় নিয়েছেন। বাংলাদেশের গানের জগতে ইন্দ্র কিশোরের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা ছিল, তার অসংখ্য গান এখনও মানুষের মুখে মুখে ফেরে। এই মানুষটিকে এভাবে হারিয়ে জাতি আজ সত্যিই শোকাহত। সোশ্যাল মিডিয়াতে এই বিখ্যাত শিল্পীকে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, ইন্দ্র কিশোরের চলে যাওয়ায় আপনি কতটা কষ্ট পেয়েছেন? বাংলা সঙ্গীতে তার অভাব কোনোভাবেই কি পূরণ করা সম্ভব? কমেন্ট করে জানিয়ে দিন এই নিয়ে আপনার মনের ভাবনা। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।